কিসের সিনোভার? আপনি তো পুরোটাই গুবলেট করে দিলেন। উফ, পুরোটাই এনজি। এনজি মানে? এনজি মানে নট গ্যারান্টিড, মানে একটুও লাগানো যাবে না। লাগানো যাবে না মানে? এ না, লাগানো যাবে না মানে ভালো করে এডিট করলে আমার মনে হয় কিছুটা লাগানো যাবে। আপনি ভুলে যাচ্ছেন, এটা কোনো সিনেমা না, এখানে কোনো শুটিং এডিটিং এগুলি নেই। হ্যাঁ, কোনো সিনেমা না, বিগিনিংয়েই তো ভুল। আপনি গুড মর্নিং ম্যাডাম বললেন কেন? হ্যাঁ, কেন বললেন? এটা তো সাধারণ সৌজন্য, এত বড় একজন ক্লায়েন্ট, একটা কার্টেসি আছে না? আরে বাবা, সে তো আমাদের ক্লায়েন্ট, আপনার তো ক্লায়েন্ট না। আর আপনার শাড়ির নিচে প্যান্ট পরার কি দরকার ছিল? হ্যাঁ, প্যান্ট পরার কি দরকার ছিল বলেন। না, আমি কি করে জানবো যে উনি পা দেখতে চাইবেন? তাছাড়া চিত্রনাট্যে এটা ছিল না, শর্ট ডিভিশনও ছিল। তো চিত্রনাট্যে না থাকলে কি আপনি ইম্প্রোভাইজ করবেন না? হ্যাঁ, আপনি ইম্প্রোভাইজ করবেন না? শোনেন, ফিল্মে কোনো ইম্প্রোভাইজ চলে না, তবুও আমি ইম্প্রোভাইজ করে এই পায়ের কাঁথাটা টেনে দিয়েছিলাম। আচ্ছা এবার বলেন, আপনি এত সব রং ডায়লগ দিলেন কেন? ওই ভেস্ত নসিবটা একটা রং ডায়লগ হয়ে গেছিলো, এটা কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছিল না, তাই এত সব বলে ফেলেছি। ভেস্ত নসিব, কী সব সাংঘাতিক ডায়লগ! একটা জীবিত মানুষকে আপনি ভেস্ত নসিব বলবেন? আসলে ওখানে তো কোনো ডায়লগ ছিল না, তাই। আর ডায়লগ না থাকলে আপনি ডায়লগ বলবেন না? আর বলতে হলে বলবেন বেঁচে থাকো মা, স্বামী সুহাগী হও, এই সব। সরি 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 সরি। আর কী সব ওভার অ্যাক্টিং! এই এত ওভার অ্যাক্টিং করেন কেন স্যার? সিনেমাতে তো সব কিছুই একটু বেশি বেশি মেলোড্রামা, সেই জন্যই তো মানে। এই তুমি 210 ডিগ্রি জ্বর বললা কেন? হ্যাঁ, জীবনে কোনোদিন দেখেছো কারো 210 ডিগ্রি জ্বর হয়? সরি বস, আগেই বলেছিলাম এই সমস্ত সিনেমার ফালতু লোক দিয়ে কোনো কাজ হবে। সরি 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 স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আর আপনি না বোঝাতে আমার কত বড় ক্ষতি হয়ে গেছে আপনি জানেন? আমি খুবই সরি, আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে জানলে আমি এসব বলতাম না স্যার। আমাকে বাদ দিয়ে দেন স্যার। বাদ দেবো মানে? আমাকে বাদ দিয়ে কোনো ভালো ফিমেল আর্টিস্ট কাস্ট করেন, সেই ভালো করবে। জি বস, পেমেন্ট একটু বেশি লাগলেও আমরা একজন ফিমেল আর্টিস্ট ব্যবস্থা করি। চুপ থাকো, একদম চুপ থাকো। বেশি বোঝে, একজনকে এস্টাবলিশ করে এখন আরেকজনকে মা বানাই না? তাতে কি, কত ফিল্ম অর্ধেক শুট করে ফেলে দিয়ে আবার নতুন করে শুট হয়। এই যে মিস্টার বাবা, আপনাকে কতবার বলবো যে এটা ফিল্ম না, এটা বাস্তব প্র্যাকটিক্যাল। এখন তাহলে কি করবো? রিহার্সাল করো, মোর মোর অ্যান্ড মোর রিহার্সাল, তারপর দেখবো সব ঠিক হয়ে যাবে। মোর মোর অ্যান্ড মোর। শুনেন, হ্যাঁ, আপনাকে সাজতে হবে মা মা, কিন্তু আপনার চাল চলন খলবলে নিয়ে এত বেশি, এগুলো কমাইতে হবে আপনার। ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে ফিল্মের লোক নিয়ে আস। আমি বস, আমি বুঝাচ্ছি। বকা দেন না, আমার কথা শুনেন আপনি। আপনি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলবেন, এই যে আপনি যেভাবে নড়াচড়া করেন খলবলে, খলবলের তো কোনো দরকার নাই। না, কেমন আছো মা? কেমন আছো? একটু গলাটা একটু কাঁপাবেন, কেমন আছো মা? হ্যাঁ হ্যাঁ, নড়াচড়া একটু আস্তে। তোমার বাবাকে ছেড়ে দিব মানে? কে তোমার বাবা? আপনাদের ক্লায়েন্ট মোহাম্মদ আব্দুর রহিম। ও, তুমি রহিম সাহেবের ছেলে? জি আন্টি। এই, তুমি আমাকে আন্টি বলছো কেন? আমার কি আন্টির বয়স হয়েছে? এখন তো তাও আন্টি বলছি, বাবা বিয়ে করলে তো ছোট মা ডাকতে হবে। এই, আজে বাজে কথা বলবো না বলছি, একদম বাজে কথা বলবো না। বাজে কথা বলতে চাই না আন্টি, আপনি আমার বাবাকে ছেড়ে দেন, আর কোনো কথা নেই। তোমার বাবাকে কে আটকে রেখেছে? তোমার দুই মানা সেদিন তোমার বাবাকে নিয়ে গেল। আম্মারা তো আব্বার শরীরটা নিয়ে গেছে, কিন্তু তার মনটা পড়ে আছে আপনার কাছে। আমার কাছে পড়ে আছে মানে? হ্যাঁ, একদম আপনার কাছে পড়ে আছে। দিনরাত শুধু আপনার কথা বলে, উঠতে বসতে খাইতে শুইতে সব সময় শুধু আপনার নাম, রাকা রাকা রাকা। উফ, আমি তো পাগল হয়ে যাব। এইসব তুমি কি বলছো মাথা মুন্ডু? বিশ্বাস করেন আন্টি, এসব নিয়ে বাসায় অনেক ঝগড়া হয়, দিনরাত ঝগড়া, এতটুকু শান্তি নাই বাসায়। তার জন্য আমি কি করব? যা কিছু করার আপনাকে করতে হবে, আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। এই ছেলে শোনো, তোমরা যা ভাবছো তা না, তোমার বাবার সাথে আমার কোনো রিলেশন নাই, যা রিলেশন আছে ওটা বিজনেস রিলেশন, আন্ডারস্ট্যান্ড? শোনেন আন্টি, কোনটা বিজনেস রিলেশন আর কোনটা এফএআর সেটা বোঝার মতো যথেষ্ট পরিমাণ বয়স আমার হয়েছে। মানে? শোনেন, আমি আপনাকে রিকোয়েস্ট করতে আইছি, যদি রিকোয়েস্ট শোনেন তবে ভালো, আর না শুনলে অন্য রাস্তা। তুমি কি বলতে চাও? আপনার কারণে যদি আমার ফ্যামিলিতে কোনো প্রকার প্রবলেম হয়, কোনো ব্রেকিং হয়, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। তুমি কি আমাকে থ্রেট করছো? থ্রেট মনে করলে থ্রেট, অ্যাডভাইস মনে করলে অ্যাডভাইস। আসি, বাই।